একটা সরকার একটা টাইম লাইন দিতে পারছে না। এই সরকার শুধুমাত্র কার্নিভাস করা, সার্কাস করার জন্য সরকার নাকি? কোথাও হাইকোর্ট তো বলেনি যে দ্রোহ বা কার্নিভাল করা যাবে না, কোথায় বলেছেন? মুখ্য সচিব দেখিয়ে দেবেন আমাকে। দ্রোহের কার্নিভালে মানুষ থাকবেন আর ওদের কার্নিভালে মানুষ রূপী কিছু অমানুষ থাকবেন। মুখ্যমন্ত্রী তার চূড়ান্ত ব্যর্থতা থেকে পালাবার একটা পথ খুঁজছেন, সেই পথটা হচ্ছে হ্যাঁ গোটা পুজো এই সময় অনেকটা দ্রোহের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল। পুজো তো এই রাজ্যে আর পুজো নেই, পুজো নামে হচ্ছে একটা হৈহুল্লোর উৎসব, সরকারি খরচায় বিনোদন। সেক্ষেত্রে গোটা দেশের মানুষ যখন তাকিয়ে আছেন, একদল মানুষ যারা ধর্মঘট করছেন দেশের সামগ্রিক স্বার্থে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য, তারা কেউ কিন্তু নিজেদের ওই বেতন বাড়াও, আমাকে প্রমোশন দাও, ভালো পোস্টিং দাও এসবের জন্য করছেন না, তারা করছেন স্বাস্থ্য পরিকাঠামো যাতে আরও সমৃদ্ধ হয়, যাতে সাধারণ মানুষ পরিষেবা পায়, যাতে চিকিৎসকরা মারধর না খান, যাতে যথেষ্ট পরিমাণ যে শূন্য পদ আছে স্বাস্থ্য বিভাগে তা পূরণ হয়, সবটাই হচ্ছে সামগ্রিক দাবি মানুষের স্বার্থে। সেই স্বার্থে লড়াই হচ্ছে এবং অনন্য ভূমিকা নিচ্ছেন আমাদের তরুণ ছাত্ররা, যারা চিকিৎসক, তরুণ চিকিৎসক ছাত্রই প্রকৃতপক্ষে। সুতরাং সেই দ্রোহের যে আবেশ, সেই আবেশে এবার পুজোর উন্মাদনা উৎসাহটা অনেকটাই ঘাটতি ছিল। এবার বাইরের বিজ্ঞাপনদাতারাও বিজ্ঞাপন দিতে আসেননি, যা সংবাদপত্র আমরা দেখেছি। একটা নির্মম অমানবিক সরকার যদি ক্ষমতায় থাকে তবে তাদের যা যা দোষ, যা যা পরিলক্ষণ হয় তার সবটাই এক্ষেত্রে দেখা যাচ্ছে। এই ব্যাপক খরচ করে, আমি তো আজকে রেড রোড দিয়ে আসছিলাম আর তুমিও এসছো হয়তো সেখান থেকে, এই যে ব্যাপক খরচ, এই খরচের টাকাটা দিচ্ছে কে? গরিব মানুষ দিচ্ছেন, সাধারণ মানুষ দিচ্ছেন। যারা ধনী তারা তো ওদের বেআইনি পথে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছেন, তারা তো সরকারি কোষে টাকা দেননি। এই ব্যাপক অপচয় হচ্ছে এবং তারও একটা প্রতিবাদ হওয়া দরকার। সেই জন্য দ্রোহের কার্নিভালে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আগামীকাল সেখানেই জড়ো হবেন। এই সরকারি পয়সা অপচয় করে উৎসবের বিনোদনের যে উন্মাদনা, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ তৈরি হবে। আচ্ছা, যে প্রশ্নটা রাখবো, এত বিচারহীনতার 65 দিন এসে পড়েছে, আমরা 65 দিনে অনশন চলছে, কিন্তু প্রশাসন কার্নিভালে মেতে উঠলো, কি বলবো? মদমত্ত প্রশাসন, বুদ্ধিহীন প্রশাসন, মানবিক বোধহীন প্রশাসন। তাই তারা ভাবছেন আমরা অনেক উন্মত্ততার মধ্য দিয়ে, হয়তো আনন্দের মধ্য দিয়ে আবেশ তৈরি করব। নীরজামন যখন রোম জ্বলছিল, এগুলো ইতিহাসের ঘটনা, এগুলো আমাদের তৈরি করা নয়। আমরা দেখলাম যখন আমাদের রাজ্যের তরুণ সম্প্রদায় তারা অনশনে রয়েছেন, হাজার হাজার মানুষ সেখানে আসছেন, অশীতিপুর বৃদ্ধ বৃদ্ধারা আসছেন, তখন দাঁড়িয়ে আমাদের রাজ্যের অমানবিক মুখ্যমন্ত্রী আছেন, তিনি প্রেসের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। সরকারি সিদ্ধান্ত তিনি ঘোষণা করছেন এমন একজন ব্যক্তিকে দিয়ে যার সঙ্গে সরকারি প্রশাসনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। অর্থাৎ তিনি এবং তার প্রশাসন, তারা মানুষের সামনে হাজির হতে ভয় পাচ্ছেন এবং ভাবছেন আমরা এরকম প্রচুর বাহুল্য করে, টাকা পয়সা খরচ করে বোধহয় মানুষকে তাদের দিকে ফিরিয়ে নিতে পারবে, এটা তাদের ধারণা। মুখ্যমন্ত্রী কোথাও কি জনসংযোগ একটা ঘাটতি হচ্ছে? জনসংযোগ কি, তো সাধারণ ব্যাপার, জনসংযোগের দরকার নেই, এটা প্রশাসনিক দায়িত্ব। প্রশাসনিক দায়িত্ব নিয়ে তিনি কেন বলছেন না যে এই দাবিটা অত্যন্ত অন্যায্য দাবি, যে দাবি মানা যায় না, যে দাবি মানলে প্রকৃতপক্ষে মানুষের অপকার হবে? তিনি প্রত্যক্ষভাবে বলুন, এই 10টা দাবির মধ্যে আমি মনে করছি 5টা দাবি জনবিরোধী, 5টা দাবি স্বার্থবাহী, এটা বলুন, বলছেন না কেন? এবং আমি যা দেখলাম বিগত দিনে চিকিৎসক যারা গিয়েছিলেন মুখ্য সচিবের আহ্বানে, তারা তো বলছেন আমরা একটা টাইম লাইন চেয়েছিলাম। একটা সরকার একটা টাইম লাইন দিতে পারছে না? এই সরকার শুধুমাত্র কার্নিভাস করা, সার্কাস করার জন্য সরকার নাকি? সরকারের যে দায়বদ্ধতা সংবিধানের প্রতি, মানুষের প্রতি, সেই দায়বদ্ধতা তো পালন করতে পারছে না। মঙ্গলবার দ্রোহের কার্নিভাল করবেন না, হাইকোর্টের কথা উল্লেখ করে ডাক্তারদের ফের চিঠি দিলেন মুখ্য সচিব পন্থ, কি বলবেন? কারণ এযাবৎকালে আমরা দেখেছি সমগ্র রাজ্যের যা ঘটনা তাতে হাইকোর্টের হস্তক্ষেপ রয়েছে। কোথাও হাইকোর্ট তো বলেনি যে দ্রোহ বা কার্নিভাল করা যাবে না, কোথায় বলেছেন? মুখ্য সচিব দেখিয়ে দেবেন আমাকে, হাইকোর্ট কোথায় বলেছেন যে দ্রোহের কার্নিভাল করা যাবে না? ওদের যে কার্নিভাল, সেই কার্নিভালে ওই 9 জন যে ছেলে মেয়ে যাদের ওরা অন্যায়ভাবে আটকেছিলেন, সেই 9 জন ছেলে মেয়েকে বলছে কার্নিভালে তোমরা
বাধা দেওয়ার চেষ্টা করবে না। ওই নজন বাদ দিয়ে তো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বুকে প্রায় 6 কোটি না 8 কোটি জনসংখ্যা, বাদ বাকি সবাই জড়ো হবে। মানবতাহীন বোধহীন তৃণমূলের সমর্থক ছাড়া সব মানুষই দ্রোহে জড়ো হবে। স্যার, আবেগ যে জায়গায় গিয়েছে তাতে কি দোহের কার্নিভালে জনসমাগম সরকারি কার্নিভালের থেকে বেশি হতে পারে, আর সে কারণে কি এবার দোহের কার্নিভাল বন্ধ করতে উঠে পড়ে লেগেছে? বটেই তো, দোহের কার্নিভালে মানুষ থাকবেন আর ওদের কার্নিভালে মানুষ রূপী কিছু অমানুষ থাকবেন। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবিক হতে বলছেন খোদ তিলোত্তমার মা। ঠিকই তো বলেছেন তিলোত্তমার মা, তিনিও তো মা, কিন্তু তিনি জানেন না যাকে মানবিক হতে বলছেন তার মানবিক বোধ সম্পন্ন কিছু নেই। অমানবিকতাই, অসভ্যতা, অসাংবাদিকতা, এটাই হচ্ছে তার একমাত্র কৌলিন্য। স্যার, আপনি নিজে উপস্থিত থেকে নিজে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে, আপনি প্রত্যক্ষ করে এসেছেন সেই মুহূর্তগুলো। ধর্মতলা জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন 206 ঘন্টা অতিক্রম করবে, ইতিমধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে। অনুষ্ঠুপ ডাক্তার, অনুষ্ঠুপের পর এবারে অসুস্থ পুলস্থ আচার্য ভর্তি এনআরএসে, এখনো বিপদ কাটেনি ডাক্তার অনুষ্ঠুপে, সরকারের কি আরো মানবিক হওয়া উচিত ছিল না? উচিত তো ছিলই, কিন্তু সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভাবছেন উনি যেমন চকলেট এবং স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন, এরাও হয়তো চকলেট এবং স্যান্ডউইচ খেয়ে টানতে পারবেন। এরা যে চকলেট এবং স্যান্ডউইচ খাচ্ছেন না, ওরা যে অনশন করছেন, মুখ্যমন্ত্রীর মতো অনশনের নাটক করেননি, সেটাই কিন্তু ওর আঁতে লেগেছে এবং সেদিন মুখোমুখি তো ভয় পাচ্ছেন, কারণ আয়নায় নিজের মুখটা দেখছেন তো। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখেছেন আপনারা, কথাগুলো আজকে বলছি না, আমি প্রথম দিন থেকে বলছি, যে অনশনের পর কারো ওজন বেড়ে যায়? অনশন করে আমরা দেখেছিলাম যতীন দাস, তিনি মারা গিয়েছিলেন, ইতিহাস সৃষ্টি করেছিলেন, তারপরে অনশন করে আরেকজন একটা কু ইতিহাস সৃষ্টি করলেন, অনশনের পর নাকি ওজন বেড়ে যায়। এই ধরনের মানে কাল্পনিক জিনিস নিয়ে মানুষকে কিছু সময়কালীন বিভ্রান্ত করা যায়, এই কথায় কথায় আমি অনশন করেছিলাম, এই আমি আমি, এখন লজ্জায় সে আমিত্ব থেকে বেরোতে পারছেন না, যে ছেলেগুলো তো সত্যি সত্যি অনশন করছে। যে কোনো মানবিক মুখ্যমন্ত্রী হলে এই ছেলেদের কাছে গিয়ে বলতেন, তোমরা ওঠো, আমি তোমাদের অনশন ভঙ্গ করাচ্ছি, তোমাদের দাবি আমরা অবিলম্বে মেনে নেব এবং কোন সময়সীমার মধ্যে মানব সেটাও বলে দেবেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলার কোনো সাহস নেই, সততা নেই, অধিকার নেই। আপনারা ওখানে উপস্থিত ছিলেন অনশন মঞ্চে, আমরা শুনতে পেলাম এবং দেখেও এসেছি, তার ঠিক উল্টো দিকেই রাজ্য সরকারের তরফ থেকে একদম পশ্চিমবঙ্গ সরকারের লেভেলে মুখ্যমন্ত্রী যে 26 দিনের অনশন হয়েছিলেন তার একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেটা করে তিনি নিজেকে আরো অপমানিত করলেন। ওদের তো মান অপমান বোধ নেই, ও তো বোঝা উচিত ছিল উনি 26 দিনের অনশনের যে লিস্ট টাঙাবেন সঙ্গে সঙ্গে, ইতিমধ্যেই তো ওরই দলের একজন প্রাক্তন নেতা তিনি তো লিখিতভাবে বলেছেন, সেটাকে তো চ্যালেঞ্জ করার মতো উনি সৎসাহস দেখাননি যে এই কথাগুলো ভুল, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো, তা তো করেননি। এবং তিনি যে অনশন করেছেন চকোলেট এবং স্যান্ডউইচ খেয়ে, এবং তার সঙ্গে যারা ছিলেন তারাও যে এইটা করেছেন, এটা আজকে ধ্রুব সত্য। সেই ধ্রুব সত্যকে বিজ্ঞাপন আকারে কাল্পনিক জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মানুষ তো ধরে ফেলেছে, মানুষ ভুল বোঝে কিছু সময়, কিন্তু মানুষ সব সময় ভুল বোঝে না। স্যার, আমরা দেখেছিলাম একদম স্বাস্থ্যভবন অভিযান যখন জুনিয়র ডাক্তারদের ছিল, সেখানে একদম সকালবেলা আচম্বিতে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছন এবং বলেন তিনি দিদি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। এক্ষেত্রে এতদিন অনশন চলছে, মুখ্যমন্ত্রী চুপ কেন, কেন ডাক্তারদের দাবি মানা? না, তখন তিনি দেখেছেন দিদি হিসেবে গিয়ে তিনি প্রকৃতপক্ষে তাদের থ্রেট করেছেন। প্রত্যেকেরই তো বোঝবার ক্ষমতা আছে যে তিনি কি বলতে চাইছেন, উদ্দেশ্যটা কি। সেখানে তিনি বলেছেন যারা অপরাধ করেছেন তারা তার বন্ধুও নয় শত্রু নয়, তার মানেটা কি? স্পষ্ট অবস্থান হতে হবে, যারা অপরাধ করেছে তার শত্রু কি বন্ধু, আসলে তারা তার বন্ধু, সেটা প্রকাশ্যে বলতে একটু লজ্জা হচ্ছিল, তাই তিনি বলেছেন শত্রুও নয় বন্ধুও নয়। যদি তিনি সত্যি সত্যি আন্তরিক হতেন তাহলে তো সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলতে পারতেন আমি স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নিচ্ছি, দাবি মেনে নিচ্ছি, এই নিয়ে আমি আদেশ জারি করছি, এই প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে। হ্যাঁ, কাজ করবার ক্ষেত্রে সময়সীমা লাগতে পারে, যে এই কাজটা 3 মাস, এই কাজটা 2 মাস, এই কাজটা 6 মাস, সেটা তো করছেন না। আসলে তিনি এখনও কি করে স্বাস্থ্য দপ্তরকে কাজে লাগিয়ে বেআইনি পথে টাকা উপার্জন করা যায় সেই বিষয় নিয়েই মত্ত আছেন। স্যার, কর্মবিরতিতে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা কি ভেঙে পড়তে চলেছে? মুখ্যমন্ত্রী তো চাইছেন, আমি বলি মুখ্যমন্ত্রী তার চূড়ান্ত ব্যর্থতা থেকে পালাবার একটা পথ খুঁজছেন, সেই পথটা হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া মানে মানুষের মৌলিক অধিকার ভেঙে পড়া, স্বাস্থ্য একটা মৌলিক অধিকার,
তাহলে সাংবিধানিক যে শাসন তা ভেঙে পড়ছে এবং সেটা ঘুরপথে রাষ্ট্রপতি শাসন, সেটাই মুখ্যমন্ত্রী চাইছেন। উনি ভাবছেন রাষ্ট্রপতি শাসন হলে পরে আমি আবার একটা সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে হয়তো আবার ফিরে আসতে পারবো, এটাই ওর পরিকল্পনা। এছাড়া অন্য কোনো কারণ হতে পারে না এতদিন ধরে অনশনকে চলতে দেওয়ার। তাহলে বলছেন পরোক্ষভাবে তৃণমূল সরকার এবং শত শাসক দল চাইছে পশ্চিমবঙ্গে একদম একেবারে। আমি এটা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে ওরা পরিকল্পনা করে এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়, তখন ওরা ঘুরপথে বলতে পারেন যে দেখো আমাদের ভেঙে দিল, আমরা তো করতে চেয়েছিলাম, এবং তার সেন্টিমেন্টকে সুরসুরি দিয়ে আবার ক্ষমতায় আসা যায় কিনা সেই পরিকল্পনা করছেন। তা না হলে এই রকম একটা অত্যন্ত সংবেদনশীল জিনিস স্বাস্থ্য, এই চিকিৎসকদের অনশন এতদিন চলতে দেওয়া উচিত? এ তো প্রথম দিনই হস্তক্ষেপ করা উচিত ছিল। আর মুখ্যমন্ত্রী পাঠাচ্ছেন মুখ্য সচিবকে, মুখ্য সচিব খুব বেদনার সঙ্গে বলতে হয় তিনি অত্যন্ত অসহায়, তিনি জানেন না কি সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তিনি যদি না জানেন কি সিদ্ধান্ত নিতে হবে তাহলে তিনি আলোচনায় ডাকছেন কেন? আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন জুনিয়র ডক্টরস ফ্রন্টের, সিবিআই চার্জশিটে 30 জন টোটাল কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসকের নাম রয়েছে সাক্ষী হিসেবে। এই মামলার মোট সাক্ষীর সংখ্যা 128, তালা থানার কয়েকজন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলেরও বয়ান রেকর্ড করা হয়েছে। সিবিআই তা রেকর্ড করেছে তদন্তের স্বার্থে, একমাত্র সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে আমরা দেখতে পেলাম চার্জশিটে, যা আগে কলকাতা পুলিশ করেছিল। কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথে চলেছিল সেটাতেই কি সিলমোহর দিল সিবিআই? একদম ভুল ধারণা। প্রথমত সিবিআই এটা চূড়ান্ত চার্জশিট নয়, সিবিআই আরও পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কিন্তু কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে আবারও বলি বলির পাঠা বানিয়েছিল এবং তারা তথ্য লোপাট করে তারা এমন ব্যাপারটা নিশ্চিত করছিল যখন ট্রায়াল হবে তখন সঞ্জয় খালাস পেয়ে যাবে, এটা ছিল পরিকল্পনা। সেই পরিকল্পনাটা অন্তর্পক্ষে ভেস্তে যাচ্ছে যে আজকে সঞ্জয় যদি অথবা অপরাধী হয় এবং তার সেই অপরাধকে ঢাকবার জন্য যদি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকে জানিয়ে তদন্ত চলছে, তাহলে তো বুঝতে হবে যে সঞ্জয়কে বলির পাঠা বাড়ানো হয়েছিল, সঞ্জয়কে দিয়ে কাজগুলো করানো হয়েছিল। সঞ্জয় তো শুনলাম আদালতে দাঁড়িয়ে বলেছেন যে আমি কিছু করিনি, আমার কথা শুনুন। তাহলে রহস্যটা ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং প্রথম দিন আমি যে কথা বলেছিলাম যে এটা একটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, সেটাই ধীরে ধীরে সামনে উঠে আসছে। আপনি নিজে এই কেসটির সাথে জড়িত ছিলেন তখনও কি আপনার একদম প্রত্যক্ষভাবে যেটা সিবিআই চার্জশিটে দিয়েছে সেই ব্যাপারটাই বোধ হয়েছিল? না, আমি তো এখনো বলছি যে সিবিআইকে তার দক্ষতা যোগ্যতা প্রমাণ করতে হবে এবং এই যে তথ্য লোপাট হয়েছে, কেন লোপাট হয়েছে, কারা লোপাট করেছেন, সঞ্জয়কে দিয়ে অপরাধটা কারা সংগঠিত করিয়েছেন, এই সমস্ত উদ্ধার করতে হবে সিবিআইকে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, প্রথম দিন বলেছি আজও বলছি, এবং সিবিআইয়ের এটাই দায়িত্ব এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করা। স্যার, নাগরিক সমাজকে আমরা একদম প্রথম দিন থেকে দেখছি পথে নামতে, পরবর্তীতে নাগরিক সমাজ বিভিন্ন সময় বিভিন্ন মিছিল বিভিন্নভাবে তাদের কণ্ঠ তুলে ধরেছেন, এবারে সিবিআই এর ভূমিকায় মর্মাহত তারা সিজিও কমপ্লেক্স অভিযান শেষে বললেন নাগরিক সমাজ কি বলতে? ভালো কথা, তারা আমি তো বলি যে আন্দোলনের চাপ রাখতে হবে, আন্দোলনের চাপ না রাখলে পরে সিবিআই যে আমরা ইতিপূর্বে দেখেছি রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত হন সেই সম্ভাবনা থাকে। এই যত আন্দোলনের চাপ থাকবে ততই কিন্তু সিবিআই তারা সঠিকভাবে কাজ করবার চেষ্টা করবে। আর জি করে অভয়া কাণ্ড, তারপরে এসএসকেএম কাণ্ড, প্রশ্নের মুখে নিরাপত্তা, কেন নিরাপত্তা দিতে ব্যর্থ বারংবার সরকার, কেন দিতে পারছে না? আমি তো বলছি সরকার পরিকল্পিত উপায় করছে, বারে বারে হামলা করাচ্ছেন। আপনারা জানবেন যে কটা হাসপাতালে হামলা হয়েছে আর জি কর কাণ্ডের পর, প্রত্যেকটা হামলার পিছনে তৃণমূল কংগ্রেস আছে। তারা হামলা করিয়ে চিকিৎসক চিকিৎসা কর্মীদের মধ্যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন এবং তারা এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন। ওই যে বললাম ঘুরে ফিরে রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, আমি তাহলে অন্ততপক্ষে একটা মুখ বাঁচিয়ে কিছু কথা বলার সুযোগ পাব। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, অনশন মঞ্চে আসা প্রতিবাদীদের হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, কি বলবেন? হচ্ছে তো, পুলিশ তো আমি বারবার, পুলিশ তো আইন মেনে কাজ করছেন না, পুলিশ নির্দেশ মেনে কাজ করছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আইন মেনে কাজ করলে পরে পুলিশ, তারাও এই সমাজের মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলে মেয়ে, তারা এই ধরনের এরকম একটা আন্দোলনকে দমনপীড়নের মুখে ঠেলতে পারেন না। এই দমনপীড়নের মুখে কিছুটা হলেও তারা ঠেলতে বাধ্য হচ্ছে নির্দেশ পালনের জন্য, আইন রক্ষার জন্য নয়। শেষ প্রশ্ন আপনার কাছে,
উত্তরবঙ্গে অনশনরত এক জুনিয়র চিকিৎসকের দাবি, ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে। রীতিমতো বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ, অনশনকে কি ভয় পাচ্ছে? না, আমি ইতিমধ্যে আপনারা যদি দেখে থাকেন আমার ফেসবুক পোস্টে বলেছি যে রাজ্যে পুলিশি রাজ প্রতিষ্ঠার একটা পরিকল্পনা আছে, সর্বক্ষেত্রেই পুলিশ। অনশন যারা করছেন তারা স্বাস্থ্য বিভাগের কর্মী, স্বাস্থ্য দপ্তরের সচিব নয় কেন? স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নয় কেন? তারা তো গিয়ে বলতে পারতেন যারা অনশন করছেন তার বাবা মাকে, যে ওদের বোঝান অনশন প্রত্যাহার করতে বলুন। পুলিশ কেন? যেই পুলিশ অনশনরত যে পরিবারের বাড়ি যাচ্ছে, সঙ্গে সঙ্গে এলাকায় এমন একটা ভাব তৈরি হচ্ছে যেন এরা অপরাধী, এবং এই অপরাধ মনস্কতা তৈরি করার জন্যই পুলিশ ব্যবহৃত হচ্ছে। যে কাজ পুলিশের নয় সে কাজ পুলিশকে দিয়ে করানো হচ্ছে। পুলিশের ভেতরে যারা বিবেকবান আছেন তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন নিজেদের আত্মসম্মান এবং পুলিশ বাহিনীর যে সম্মান সেই সম্মান রক্ষার জন্যে।